তাই বর্তমানে বাংলাদেশে একটি ট্রেন্ড তৈরি হয়েছে, সেটা হলো আমি ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই বা অন্য যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েট হই না কেন, আমাকে বিসিএস ক্যাডার হতেই হবে। তো এই যে ট্রেন্ডটা, আমাকে বিসিএস ক্যাডার হতেই হবে, এটা আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর নাকি উপকারী? যদি ক্ষতিকর হয়ে থাকে, এর কারণগুলো কি ব্যাখ্যা করবেন? এর জন্য কি অন্য সেক্টরে প্রভাব পড়ছে কিনা, মানে অন্য জব সেক্টর গুলোতে আপনি কি মনে করেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এমন, ধরো আমি যখন চাকরিতে আসি নাই তখন আমি ব্যবসা করতাম, এবং আমার ইচ্ছে ছিল আমি বিজনেস ম্যাগনেট হব। এটা আমার ইচ্ছে ছিল, বিজনেস ম্যাগনেট হব, আমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থাকবে, মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থাকবে এবং সেটার মালিক হব আমি, এরকম একটা প্ল্যান ছিল। বাট আই ফেল্ড আমি সেটা করতে ব্যর্থ হয়েছি। তুমি যেটাই করতে চাও না কেন, সেটা করতে তুমি আদৌ পারবে কিনা এটা জানে শুধু মহাকাল, এটা জানে শুধু ঈশ্বর, আর কেউ জানে না, সৃষ্টিকর্তা জানেন, প্রকৃতি যেটাই বলো তুমি। এটা তোমার নিয়তিতে লেখা থাকতে হবে। যদি তোমার নিয়তি বা অদৃষ্টে লেখা না থাকে, তুমি যাই করো না কেন, যাই ভাবো না কেন, তুমি সেখানে পৌঁছাতে পারবো না। তোমার যদি তকদিরে না থাকে তাহলে কিন্তু হবে না। মানে অর্থাৎ আমাদের কোনো কিছুই, প্রথম কথা হচ্ছে, সময়ের আগে হয় না আমাদের লাইফে। যখন যেটা যে সময় হবার কথা সেটা সে সময়ে হয়, আমি বিশ্বাস করি, তার আগেও হবে না পরেও হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমার যেটা ফেট, তোমার যেটা নিয়তি, সে নিয়তির বাইরে তুমি কখনো যেতে পারবে না, তার থেকে বেশি কিছু তুমি যতই চেষ্টা করো না কেন করতে পারবে না। এখন বাংলাদেশে যারা বিসিএস পরীক্ষা দিতে চাইছেন তো তারা চেষ্টা করছেন, কিন্তু সবাই কিন্তু ওই জায়গায় যেতে পারছেন না বা যাচ্ছেন না, তারা অনেকেই সুইচ করছেন বা অনেকে অন্য কাজও করছেন। তো এখন তারা কি করবে না করবে এটা তার নিজের উপর ডিপেন্ড করে, তার ফ্যামিলির উপর ডিপেন্ড করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলোর উপর ডিপেন্ড করে। তো এখন এটা আমাদের জন্য ট্রেনটা ক্ষতিকর কি ক্ষতিকর নয় সেটা হয়তো নীতি নির্ধারক মহলে আলোচনা করার বিষয়। তবে আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি, আমি যদি ধরো একজন সাধারণ মানুষ, সাধারণ ছাত্র হিসেবে বলি, তাহলে আমি বলবো আমার সামনে অনেকগুলো এভিনিউ খোলা আছে। সেই এভিনিউ গুলোর মধ্যে কোনটাতে আমি হাঁটবো, কোনটাতে আমি যাব, সেটা ডিপেন্ড করে আমার ক্যাপাসিটির উপর, আমার সামর্থ্য কতটুকু আছে, আমার সুযোগের উপর। অনেক সময় অনেকের সুযোগ হয় না সব কাজ করতে, সুযোগের উপর, তারপর দায়বদ্ধতার উপর, পারিবারিক দায়বদ্ধতা হতে পারে, সামাজিক দায়বদ্ধতা হতে পারে, ব্যক্তিগত দায়বদ্ধতা হতে পারে, আর হচ্ছে আমার ইচ্ছের উপর, আমি সেটা আসলেই চাইছি কিনা। তো এই কয়েকটা ব্যাপার মাথায় রেখে বিভিন্ন জন বিভিন্ন পেশায় যাচ্ছেন, কেউ ব্যবসা করছেন, কেউ দেশের বাইরে চলে যাচ্ছেন, কেউ প্রাইভেট সেক্টরে যাচ্ছেন, কেউ সিভিল সেক্টরে যাচ্ছেন, এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন সেক্টরে যাচ্ছেন। সো সবাই যে বিসিএস এর জন্য পড়লে সবাই যে বিসিএস ক্যাডার হবে তা কিন্তু না, কারণ বাংলাদেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে সব পেশার মানুষের সমানভাবে অবদান রাখতে হবে। তো সবাই যদি বিসিএস ক্যাডার হবে এটা যদি মাথায় রাখে, তাহলে এটা মানুষকে দিন দিন অসুখী করে তুলবে এবং দিন দিন মানুষ হতাশ হয়ে যাবে। সো আমাদের মাথায় রাখতে হবে আমাদের অনেকগুলো উইন্ডো আছে, কোন কোন উইন্ডোটা দিয়ে আমাদের ঘরে আলোটা ঢুকবে সেই সেটা কিন্তু আমরা আগে থেকে জানি না। তো আমরা সবগুলো উইন্ডো বন্ধ করে একটা উইন্ডো খোলা রাখবো, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমরা কয়েকটা উইন্ডো খোলা রাখবো, সব উইন্ডো দিয়ে আলো আসলে আমার সুবিধা হবে না। আমাকে বুঝতে হবে আমার ঘরে যদি 10টা উইন্ডো থাকে, সে 10টা উইন্ডোর মধ্যে যদি 4টা উইন্ডো খোলা রাখলে সেখান থেকে যদি আলো আসে, আমি যদি ফিল করি ইটস ওকে, তাহলে সে 4টা উইন্ডোই খোলা রাখতে হবে। আলটিমেটলি কোনটা দিয়ে আলো আসলে আমরা আসলে কেউ জানি না। তো আমাদের কোনো কিছু ক্লোজ করে দেওয়া ঠিক নয়। আর এটা দেশের ক্ষতি করছে কি ভালো করছে, এটা ভাববার মতো বয়সও আমাদের এখনো হয়নি, ওটা ভাববার মতো দায়িত্ব আমাদের নেই, কারণ আমরা নীতি নির্ধারক নই, আমরা পলিসি মেকার নই, আমরা এটা নিয়ে ভাববার মতো কেউ না। আর যেহেতু এটা নিয়ে সরকার কোনো বাধা দিচ্ছেন না, এমন তো করছেন না যে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তারা বিসিএস পরীক্ষা দিতে পারবে না, যারা মেডিকেলে পড়বে তারা বিসিএস পরীক্ষা দিতে পারবে না জেনারেল ক্যাডারে, এমন কিছু যেহেতু সরকার করছেন না, তার মানে ইটস অল রাইট, ইটস ওকে, এখানে তুমি আমি এটা নিয়ে বলবার কেউ না। বরঞ্চ আমাকে বুঝতে হবে আমার কি দরকার, আমি সেটা কি চাই, আমার ফ্যামিলি কি চায়, আমি কিভাবে করে আমার ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে পারি, আমার সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারি, আমার কান্ট্রিকে কন্ট্রিবিউট করতে পারি। আমার কান্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, এখন আমার দায়িত্ব সেগুলো ফেরত দেওয়া। সেই ফেরতটা দেওয়ার জন্য আমি কিভাবে কাজ করতে পারি, আমি কি প্রাইভেট সেক্টরে যাব, আমি কি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যাব, আমি কি সিভিল সার্ভিসে যাব, পাবলিক সেক্টর আছে বিভিন্ন ধরনের সেখানে যাব, নাকি আমি বিজনেস করব, নাকি আমি দেশের বাইরে চলে যাব। এই ধরনের এভিনিউ গুলো আমাদের খোলা রাখতে হবে, কোনোটাই ভালো না কোনোটাই খারাপ না। এমনও হতে পারে আমার ফ্যামিলিতে
পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, সেক্ষেত্রে আমি পলিটিক্সে জয়েন করতে পারি। পলিটিক্সে জয়েন করলে আমি অনেক বেশি কান্ট্রিকে সার্ভ করতে পারবো। এই ধরনের বিভিন্ন এভিনিউ আছে আমাদের সামনে যেগুলো নিয়ে আমরা ভাবতে পারি, যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এখন এটা কি দেশকে রসাতলে নিচ্ছে নাকি অনেক উপরে নিচ্ছে সেটা নিয়ে ভাববার মতো বুদ্ধিও আমার নাই, বয়সও আমার নাই, সেটা নিয়ে ভেবেও কিছু হবে না। তো আমরা এটা নিয়ে না ভেবে বরঞ্চ আমরা ভাবি যে আমরা আমার জায়গায় থেকে, আমার জায়গা বলতে ওই চারটা বিষয়, আমার ইচ্ছেটা কি, আমার সামর্থ্য কতটুকু আছে, আমার সুযোগ কতটুকু আছে, আরেকটা কি যেন বলেছিলাম, আমার ফ্যামিলি কি চাইছে, ফ্যামিলি কান্ট্রি ইত্যাদি ইত্যাদি কি চাইছে, টোটাল সেটআপটা নিয়ে আমি ভাববো। এবং এটা বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন রকমের হবে, সবার জন্য একই রকমের হবে না, ওইটা একটু ভাবতে হবে। অর্থাৎ আসলে আমি কি চাই, একটা মানুষের লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটা হচ্ছে আমি কি চাই। এটা মানুষ বুঝতে পারে না সাধারণত, মানে এটা খুব সহজ প্রশ্ন মনে হতে পারে, কিন্তু তুমি একটু ভাবো তুমি আসলে কি চাও। আমরা বেশিরভাগ মানুষ বুঝতেই পারি না আমরা কি চাই, যদি সেটা যদি আমরা একবার বুঝতে পারি সেটা পেয়ে নেওয়াটা খুব কঠিন কিছু না। যদি একটু হার্ডওয়ার্ক করা যায়, প্রপারলি হার্ডওয়ার্ক করা যায়, তাহলে সেখানে পৌঁছানো সম্ভব। যাই হোক, তাহলে এরপরের প্রশ্নে আসি। আহ